আসসালামু আলাইকুম ম্যাপে যে দেশগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কমনওয়েলথ রাষ্ট্র ব্রিটিশরা যে সকল অঞ্চল শাসন করত সেই অঞ্চলগুলোর অনেকগুলো রাষ্ট্রই এখন কমনওয়েলথ থেকে বের হয়ে গেছে এর ভিতরে সবচেয়ে প্রখ্যাত যে দেশটি কমনওয়েলথের নেই সেটা হচ্ছে আমেরিকা কমনওয়েলথ রাষ্ট্রগুলো প্রাক্তন ব্রিটিশ অধীনে রাষ্ট্র এবং এই কমনওয়েলথের প্রধান হচ্ছে আমৃত্যু রানী এবং রানীর পরে যে রাজা হবে ব্রিটেনের তিনি তাই পরোক্ষভাবে কমনওয়েলথের সদস্য হওয়া মানে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে স্বীকৃতি দেয়া আমি তাই কমনওয়েলথের বিরোধী আমি নিজে ব্রিটিশ নাগরিক প্রায় আড়াই দশক ধরে আমার সন্তানরাও জন্মগতভাবে ব্রিটিশ নাগরিক কিন্তু আমি ব্রিটিশ সাম্রাজ্য ঘৃণা গৃহৃণা করি ব্রিটিশরা জাতি হিসাবে পৃথিবীকে অনেক জ্ঞান বিজ্ঞান দিয়েছে এখনও দিয়ে যাচ্ছে সেটাকে আমি সাধুবাদ জানাই এবং ব্রিটিশ নাগরিক হিসাবে আমি গর্ববোধ করি এখানে আমার সন্তানরা ভবিষ্যৎ প্রজন্ম বড় হবে এই দেশটিকে আমি ভালোবাসি যেহেতু এটা আমার দেশ এখন কিন্তু ইতিহাস ভুলে যাব না কারণ আমি একটি কলোনি রাষ্ট্রে জন্মেছিলাম বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু আমাদের ভেতরে এখনও দাসত্ব মনোভাব রয়ে গেছে তেত্রিশটি পরিবার আমাদের বাংলাকে দু হাজার বছর ধরে শাসন করে চলেছে এখনও রহমানি আমল চলছে স্বাধীনতার পর থেকে শেখ মুজিবুর রহমান এবং জিয়া রহমানের পারিবারিক শাসন মোগল আমল সুলতানি আমল পাল আমল শের আমল বিভিন্ন আমলের অধীনে থেকে দাসত্ব মনোভাব আমাদের ভিতরে ঢুকে গেছে আমেরিকা উন্নত হওয়ার মূল কারণ হচ্ছে আমেরিকা সব বিষয়ে ব্রিটেনের সাম্রাজ্যবাদ থেকে বের হয়ে এসছে যেমন ওদের ইংরেজি বানানো ভিন্ন ওরা রাস্তার যে সাইডে গাড়ি চলায় ব্রিটেন তার উল্টো সাইডে চালায় তাই না সব কিছুতেই তারা নিজেদের সক্রিয়তা বজায় রেখেই সামনে গিয়ে গেছে তাই আমেরিকা এখন ব্রিটেন থেকেও এগিয়ে গেছে পৃথিবীর শক্তিমত্তায় দাসত্ব মনোভাব থেকে বের হয়ে না আসতে পারলে কখনোই দেশ এগিয়ে যাবে না নাইটহুড অ্যাওয়ার্ড ইয়াং লিডার্স অ্যাওয়ার্ড এগুলো সবই রানি দিয়ে থাকেন মূলত কমনওয়েলথ নাগরিক হওয়ার কারণে হাঁটু গেলে এসব পুরস্কার নেওয়া তো আমি সমর্থনই করি না দাঁড়িয়ে হলেও এই সকল পুরস্কার নেওয়া আমি সমর্থন করি না অনেক বিখ্যাত ব্রিটিশ নাগরিক ওনারা নাইটহুড পুরস্কার গ্রহণ করেননি এর ভিতরে প্রখ্যাত বিজ্ঞানী স্টিভেন হকিংয়ের নাম বলতে হয় আমি ব্রিটিশ নাগরিক হয়তো বা কোনো দিন নাইটহুড পাওয়ার চান্স আসবে কিন্তু আমি বলে দিতে পারি সেই পুরস্কার আমি গ্রহণ করবো না যেহেতু সেই পুরস্কার গ্রহণ করতে হলে হাটু গেড়ে সে পুরস্কার গ্রহণের একটি রীতি চালু আছে যেটি আমাদের বাংলাদেশের ফজলে হোসেন আবেদ গ্রহণ করেছিলেন দাসত্ব মনোভাব থেকে আমাদের বের হয়ে আসতে হবে তাই রানীর হাত থেকে যে কোনো পুরস্কারের পেছনে কি কমনওয়েলথ শব্দটি বা কমনওয়েলথের কারণে সেই পুরস্কারটি দেয়া হচ্ছে কিনা দেখে নেওয়া উচিত পৃথিবীর সবচাইতে বিখ্যাত যারা ফিলসফার দার্শনিক তারা কখনো পুরস্কৃত হন না পুরস্কারের পরোয়া করেন না কারণ পৃথিবীর সংগঠনগুলো তাদেরকে পুরস্কার দিতে হলে ভাবনায় পড়ে যায় কারণ তারা পৃথিবীর কোনো সাম্রাজ্যবাদী শক্তি বা কোনো মিথ্যাচারকে সমালোচনা করতে দ্বিধাবোধ করেন না তাই তাদেরকে পুরস্কার দিয়ে বিতর্কিত হতে চান না বিভিন্ন সংগঠনগুলোর নেতারা কমনওয়েলথের মূল কারণটি কি কমনওয়েলথ বা কমন যেই সম্পদ সেটা কি সংস্কৃতি ধর্মীয় বিশ্বাস আচার আচরণ কি সেই সাম্রাজ্যবাদের লেশ বাংলাদেশ ভারত পাকিস্তান এ সকল দরিদ্র দেশগুলো মানবে কেন সাম্রাজ্যবাদের লেশ যা ব্রিটিশে রেখে গেছে তা এই দেশগুলো মানবে কেন সাম্রাজ্যবাদের সকল লেশ তো মুছে ফেলা উচিত এখনও এই সকল দেশগুলোতে ব্রিটিশ বিভিন্ন রাজা রানীর নামে বিভিন্ন শাসকের নামে গভর্নরের নামে অনেক কিছুই আছে বাংলাদেশে আমরা হার্ডিঞ্জ ব্রিঞ্জের নাম শুনি নারায়ণগঞ্জে ভিক্টোরিয়া কলেজের নাম শুনি বিভিন্ন ভিক্টোরিয়া কলেজ আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখি এই সকল ব্রিটিশ সাম্রাজ্যবাদের লেশ মুছে ফেলা উচিত লাইট পোস্টে অথবা লেটার বক্সে বিভিন্ন জায়গায় ব্রিটিশ লাল রঙের প্রভাব এখনও বিভিন্ন জায়গায় দেখা যায় এগুলো মুছে ফেলা উচিত সাম্রাজ্যবাদের চিন্তাভাবনা দাসত্বের চিন্তাভাবনা থেকে বের হয়ে আসা উচিত এই সকল কমনওয়েলথ পুরস্কার প্রত্যাখ্যান করার সাহস ভবিষ্যৎ প্রজন্মের থাকা উচিত তাহলে জাতিকে দাসত্ব মনোভাব থেকে সরিয়ে আনা যাবে কিছুদিন আগে বাংলাদেশের একজন তরুণকে সম্ভাবনাময় তরুণ খুব একটা তাকে চিনতাম না তবে গত কয়েকদিনে বেশ কয়েকজন মানুষ আমাকে তার সম্পর্কে বলায় কিছুটা দেখলাম তাকে ভালোই বলে স্মার্ট ছেলে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ভবিষ্যতে উন্নয়ন করবে বলে দোয়া করি কিন্তু দেখলাম যে সে ব্রিটিশ রানীর কাছ থেকে ইয়াংম্যান লিডার্স অ্যাওয়ার্ড নিয়ে এসছে সে তার কাজের জন্য ভূয়সী প্রশংসিত হতে পারে আগে বললাম তার কাজ সম্পর্কে আমার জানার কথা না কারণ সে যে বিষয়ে কথাবার্তা বলে বা কাজ করে সেটা আমার ফিল্ডের বিষয় নয় সেটা তরুণ সমাজদের জন্য ভালো কিন্তু পুরস্কারটি যেটি নিয়ে এলো সেটা হচ্ছে ম্যানস লিডার্স অ্যাওয়ার্ড তাহলে সেটি দেয়া হয়েছে কমনওয়েলথ নাগরিকের একজন কৃতিত্বের কারণে রানী নিজে তা দিয়েছেন কমনওয়েলথ বিষয়টিকে যেহেতু আমি সাম্রাজ্যবাদের লেশ মনে করি তাই এই পুরস্কারকেও আমি সম্মানজনক মনে করি না বরঞ্চ বাংলাদেশে ভবিষ্যৎ জেনারেশনে ইয়াং লিডারদের উচিত হবে এই সকল পুরস্কার প্রত্যাখ্যান করা নাইটহুড প্রত্যাখ্যান করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সাহস থাকা উচিত নিজের ব্যক্তিত্বকে তুলে ধরার কমনওয়েলথ পুরস্কারগুলো যে আমাদের ধর্ম সংস্কৃতির বিরোধী এর সবচাইতে বড় প্রমাণ হচ্ছে সালমান রুশদিকে নাইটহুড পুরস্কারে ভূষিত করা তাই এখানে কমনওয়েলথ বা কমন সম্পদের সংস্কৃতির আমি কোনো কিছু দেখলাম না যেটা সার্বজনীনভাবে সকল তথাকথিত কমনওয়েলথের দেশগুলো উদযাপন করতে পারে বা তারা বলতে পারে আমরা এই বন্ধনে আবদ্ধ